দাদা আয়ুষ বরফ আর গলছে না। রক্ত রক্ত করতে গেল সাথী। জল জমে কি বরফ হয়ে গেল? যেটা আমাদের সকলের কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিল। তুই চেয়েছিলি দৈবিকের তেজ, আর পেয়েছিস সর্পিনীর বিষ। ছুটকির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সাপ ঢুকে পড়েছে আমাদের বাড়িতে। ও শুধু তোকে নয়, আমাদের সবাইকে ঠকিয়েছে, আমাদের সকলের সাথে প্রতারণা করেছে। আর ছুটকির এই অবস্থা শুধুমাত্র ওর জন্য। ও যদি একটা দৈবিক হতো তাহলে ও ছুটকিকে ভালো করে দিত, কিন্তু ও দৈবিক নয়, তাই ও ছুটকিকে ভালো করতে পারবে না। তুই অমৃত ভেবে যাকে দু হাতে তুলে ধরেছিলি সেটা অমৃত নয়, বিষ। আর বিষ যখন কারোর জীবনে থাকে সে জীবন নষ্ট হয়ে যেতে বেশি সময় লাগে না। ওর এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই, কারণ ও যতক্ষণ এ বাড়িতে থাকবে ওর বিষ নিঃশ্বাস আমাদের জীবনে বিপদ ডেকে আনবে। তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলছি? হ্যাঁ, বুঝতে পেরেছি।
ঈশানি দৈবিক নয়, ঈশানি সর্পিণী, তাই ঈশানি মাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই সব কিছু জেনেও ঈশানি আপ্রাণ চেষ্টা করে গেছে মাকে বাঁচানোর। সর্পিণী হয়েও ঈশানি মাকে গলে যাওয়া থেকে আটকেছে। আজ ঈশানি না থাকলে হয়তো আমরা মাকে সত্যি হারিয়ে ফেলতাম। ঈশানি দৈবিক না হতে পারে, ঈশানি সবচেয়ে আলাদা। এসব তুই কি বলছিস আয়ুষ? যে মেয়েটা তোকে ঠকিয়েছে। মা, আমি ঠকিনি, প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি শুধু একটা মেয়ের ভালোবাসার কাছে হার মেনেছি। চাইলে ওর সত্যিটা আমাদের সবার কাছে লুকাতে পারতো, কিন্তু সেটাও করেনি, কারণ মাকে বাঁচানোটা ও বেশি ইম্পর্টেন্ট ভেবেছে। দ্যাটস ওয়াই। একদম ঠিক কথা বলেছিস আয়ুষ, একদম ঠিক কথা। ঈশানি সর্পিণী হলেও এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব ও পালন করেছে। নিজের কথা ভাবেন আর কেউ, কেউ তো শুধু নিজের কথাই ভেবে গেছে, কোনোদিনও এই বাড়ির বউ হওয়ার দায়িত্ব পালন করেনি। কানের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে তোমার। ও একটা সর্পিণী, বিষধর সাপ। কি হয়েছে তার, কি হয়েছে তার? ও যদি সর্পিণী হয় তাহলে আয়ুষ তো দানুষ। ও যদি আমাদের সকলের কাছে বিপদের হয় তাহলে আয়ুষ তো তাই। আর বিপদের কথাই যদি ধরো তাহলে সবার আগে তো তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আমরা সকলেই দেখেছি ঈশানি যখন এ বাড়িতে ছিল না তখন আমাদের আয়ুষের কি অবস্থা হয়েছিল, আর আজ যখন ঈশানি ফিরে এসেছে তখন আমাদের আয়ুষও সমস্ত অশুভ শক্তির বাধা পেরিয়ে আমাদের কাছে ফিরে এসেছে। একদম ঠিক বলেছো দাদা, ঈশানি দৈবিক না হয়েও একজন দৈবিকের মতোই কাজ করেছে। তুমি কিছু বলবে না ঈশানি? তুমি দৈবিক না দৈবিক নও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এতটুকু জানি যে তুমি আমায় ভালোবাসো, আর এই ভালোবাসাই বার বার আমায় তোমার কাছে ফিরিয়ে আনে। ঈশানি, ঈশানি তুমি আজও আমাদের কাছে শুধু আমাদের ঈশানি, এই বাড়ির বড় বউ। আর বরং এখন তো তোমার সম্মান আমাদের সকলের চোখে আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। বৌদি, তুমি আজ আমাদের কাছে একটু বদলাওনি। তুমি আগেও আমাদের বৌদি ছিলে, এখনো তাই আছো। আমি জানি না আমি কি করেছি। আমার আমার কিছু মনে নেই, কিন্তু আমি এতটুকু জানি যে আমার ছোট্ট ভাইটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। পারলে তুই তোর দাদাকে ক্ষমা করে দিস। Really sorry. I'm so sorry. I'm so sorry. উপরে রাগ করাও যায় না।
দেবশ্রীর গলে যাওয়াটা বন্ধ হয়েছে। এবার সবাই মিলে ওকে সুস্থ করে তুলতে হবে। গুরুদেব বলেছেন, রাত যেদিন দীর্ঘতম হবে আর চাঁদ যখন পূর্ণ রূপ ধারণ করবে তখনই দেবশ্রী সুস্থ হয়ে উঠবে। দাদা, আজকে রাতই তো সবচেয়ে দীর্ঘতম রাত, কারণ আজকের দিনটা সবচেয়ে ছোট। কিন্তু আজ রাতে কি করতে হবে আমাদের যাতে মা পুরোপুরি ঠিক হয়ে যায়? আমরা কি করব? আমরা শুধু ঈশ্বরের নাম নিয়ে অপেক্ষা করব। ত্রিশঙ্কু লোক থেকে কিছু বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে? এই ত্রিভুজের অর্থ উদ্ধার করতে না পারলে তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতদিন আমি ঈশানীকে ভয় দেখাচ্ছিলাম ও যে সর্বি সেটা সবাইকে বলে দেব বলে, কিন্তু এখন আর সে ভয়টা নেই। ভয়টা এখন আমার। আয়ুষকে নাও বলে দেয় আমার এখানে আসার উদ্দেশ্যটা কি। আয়ুষ যদি জানতে পারে আমি এখানে কেন এসেছি তাহলে সব শেষ হয়ে যাবে। ছুটকি ঠিক হয়ে ওঠা না অবধি এশানি এই ঝুঁকিটা নেবে না। আমার উদ্দেশ্য যতক্ষণ না পূরণ হচ্ছে ছুটকিকে আমি ঠিক হয়ে উঠতে দেব না। আমি জানতাম তুমি এই নোংরামিটা চালিয়ে যাবে। তুমি চাও না মা সুস্থ হয়ে উঠুক, আর তাই তুমি তুমি আমায় ভুল বুঝছো ঈশানী। আমি তো ছুটকিকে দেখতে এসেছিলাম, হাজার হোক ও আমার ছোট বোন, ওর এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো। আমিও চাই ছুটকি ভালোভাবে তাড়াতাড়ি সেরে উঠুক। আমি জানি তো মা আপনার ঠিক কতটা কষ্ট হচ্ছে। আসলে আমি ওটাই দেখতে এসেছিলাম, মায়ের কোনো বিপদ হলো কিনা। এসে দেখি আপনি এখানে আর বিশ্বাসের কথা বলছেন। আপনি যাই করেন সেটাই এত বিশ্বাসযোগ্যভাবে করেন যে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর শুধু আমি নই, আয়ুষও আপনাকে খুব বিশ্বাস করে, শ্রদ্ধা করে। তোমরা গল্প করো, আমি পরে আসব। মা, এরপরের বার যখন আসবেন একা আসবেন না, আমাকে ডাকবেন কেমন? আমিও আসবো আপনার সাথে।
ক্ষমা করে দাও আইশ। আমি আমার সত্যিটা তোমায় বলতে পারিনি। ইশানি, আমি জানি তুমি সত্যিটা জানাওনি, কারণ তার পেছনে কোনো কারণ আছে। সেই কারণটা জানাটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি জানি তুমি নিজের ক্ষতি করে এই ফ্যামিলিকে বাঁচাবে, আর তুমি সেটা বারবার প্রুফ করেছো। বারবার এই ফ্যামিলিকে বাঁচিয়েছো, কিন্তু আমি তোমায় বারবার আঘাত করেছি। এই ক্ষমা তোমার নয়, আমার চাওয়া উচিত। আই এম সরি ইশানি। আমার ব্যাপারে আয়ুষের সামনে মুখ খুললে ছুটকি আর বাঁচবে না, এই কথাটা মাথায় রেখো। আমি তোমাকে সব বলবো আয়ুষ, কিন্তু আজ নয়। সপ্তর্ষি মণ্ডলের প্রভাব সব থেকে বেশি থাকে, আর আজই পূর্ণিমার রাত। মায়া, সর্পিনী আমি, কিন্তু আমার থেকেও বেশি বিষ আছে তোমার মধ্যে। তুমি চাইলেই মাকে এক্ষুনি ঠিক করে তুলতে পারো, কিন্তু তুমি সেটা করবে না। সবাই মাকে নিয়ে এত চিন্তা করছে, আর তুমি, তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি কতটা আনন্দে আছো। বিন্দু, তুমি যেটা ভাবছো এই সংকেতের অর্থ তা নাও হতে পারে। তারাটা কোথায়? এখানে এত বরফ জমলো কি করে? জানি না গুরু, এতক্ষণ ছিল না, কিন্তু এর আগেও এরকম একবার হয়েছিল। সারা ঘর বরফে ঢেকে গেছিল।
চলো 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 পাল্টা।